মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলার জন্য একটা শক্তি দরকার। কি দরকার? সবাই জবাব দিবেন, পারা যাবে না? প্রত্যেকটা মানুষ চলার জন্য একটা সাপোর্ট দরকার। শক্তি তো শক্তি, আর চলনটা এই যে চলা দুইটা মিলে এটাকে চালিকা শক্তি বলে। কি বলে? এই মানুষের চালিকা শক্তি কি? কোন শক্তিতে মানুষকে পরিচালনা করে? কোন শক্তি মানুষকে চালায়? মানুষের মন নিয়ে গবেষণা করা, রিসার্চ করা ব্যক্তিদেরকে মনোবিজ্ঞানী বলে। তারা মন নিয়ে গবেষণা করেছেন। পৃথিবীতে বহু মনোবিজ্ঞানী আছে, তো আমি বলি যারা মন নিয়ে গবেষণা করে মনোবিজ্ঞানী হয়েছে, এরাই মনে হয় পৃথিবীতে সবচেয়ে বোকা মানুষ। কারণ মন নিয়ে তো গবেষণা করা যায় না। আমার মনে কি আছে সেটা আপনি জানবেন কি করে? কর্মকাণ্ডে কিছু বোঝা যায়, এই বোঝার জন্য গবেষণা লাগে না, এটা এমনিই বোঝা যায়। এটা আল্লাহ সত্য কথা দান করেছেন প্রত্যেককে। আপনার চেহারা দেখে আপনি কি চাচ্ছেন, কিছু অনুমান করা, এই অনুমান করব আমি, এই করাটার জন্য আমার গবেষণার দরকার নাই। এটা আমার মধ্যে আল্লাহ এই গুণটা সত্যগতভাবেই দিয়েছেন, আপনার মধ্যেও দিয়েছেন। কেউ বেশি কাজে লাগাতে পারে, কেউ পুরোটা পারে না। যাই হোক, তবুও যারা মনোবিজ্ঞানী, মানুষের চালিকা শক্তি নিয়ে এরা কিছু গবেষণা করেছেন। কার্ল মার্ক্স বলেছে মানুষের চালিকা শক্তি হলো খাওয়া দাওয়া, পানাহার। খাইলেই শক্তি বাড়ে, এই খাওয়া দাওয়ার দ্বারা মানুষ চলতে পারে। খাওয়া দাওয়া না থাকলে মানুষ আর চলতে পারতো না, সব মইরা সমান হয়ে যেত, কোনো কাজও করতে পারতো না। আলফ্রেড এল্ডার নামে এক মনোবিজ্ঞানী বলেন, না কার্ল মার্কস এর কথা ঠিক নাই, আপনারা তো বলেন হুজুররা হুজুররা মিল নেই, এই দেশে হুজুররা ছাড়া বেশি মিল কার মধ্যে আছে এটাই আমি খুঁজে পাই না। হুজুররা মিল নেই এমন না, মাসালা নিয়ে মাঝে মাঝে একটু দ্বন্দ্ব টন্দ্ব হয়, ওটার দ্বন্দ্ব বলে না মতানৈক্য বলে। কিন্তু হুজুরে এক জায়গায় হইলে কিলাকিলি লাগে না, কিন্তু হুজুরদের বাইরে যারা আছে এদের মধ্যে এমন কিলাকিলি, এক জায়গায় হইলে চেয়ার আর চেয়ার নিচে থাকে না, চেয়ার হাতে ওঠে একজনের মাথায় পড়ে আর একজনের তৎময় পড়ে। তাহলে বেশি মিলটা কাদের মাঝে বলেন তো? হ্যাঁ, যত বলেন একেবারে মনে করেন যে বেদাতি এক হুজুর, যাকে সবাই বেদাতি বলে, আর এক দলকে কঠোর বলে, আর এক দলকে ওয়াহাবি বলে, আরো যারা যারা আছে মনে করেন, এই বরিশালের মধ্যে সব হুজুরা কি এক? এই স্টেজে এক জায়গায় তারা মাঝে মাঝে স্টেজে বসেন না, মারামারি করেন, কিন্তু এই স্টেজে আওয়ামী লীগ বিএনপির নেতারা একসাথে বসতে পারবে? এই যে কথাটা কইছি এটাই আমার দোষ, এই লাগে মাহফিল অনুমোদন পাই না। এই দেশে, শুধু এই দেশে না, সারা বিশ্বে ওলামায়ে কেরামের মাঝে যে সম্পর্কটা আছে, এই সম্পর্ক কারো মাঝে নাই। যাই হোক, আলফ্রেড এল্ডার বলেন কার্ল মার্কস এর কথা ঠিক না, মানুষের চালিকা শক্তি হলো জেদ, জেতার নেশা, উপরে ওঠার নেশা। অর্থাৎ আমি দোতলা বিল্ডিং করেছি, এখন আপনার মাঝে তিনতলার জেদ উঠেছে, ওর চেয়ে আমার উপরে উঠতে হবে। এই যে প্রতিযোগিতা, এই যে জেতার নেশা, এটাই মানুষের চালিকা শক্তি। এই নেশা না থাকলে মানুষ চলতে পারত না। ফ্রায়েড নামক এক মনোবিজ্ঞানী বলেন, ওদের দুইজনের কথা একজনেরও ঠিক নাই, তার মতে মানুষের যৌনতা হলো চালিকা শক্তি। মানুষের মাঝে যৌনতা যত ছড়িয়ে দেওয়া যাবে মানুষ তত উৎফুল্ল হবে এবং নিজের মাঝে শক্তি সঞ্চয় করবে, সামনে বাড়তে পারবে। ইসলাম বলে ওরা সবগুলো গাধা। জৈবিক চাহিদার নানা দিক মানুষের কোন দিকই চালিকা শক্তি নয়, মানুষের চালিকা শক্তির নাম হলো ভালোবাসা। কি বলেন যুবকরা? আছনি মজা পাইতেছে? মানুষের চালিকা শক্তি কি? কথা নাই, জোরে বলেন। কিন্তু এই ভালোবাসাটা পবিত্র হবে না অপবিত্র হবে? পবিত্র আর অপবিত্র ভালোবাসার সঙ্গ কি? যাই হোক, অত দূরে গেলে যেই আলোচনাটুকু করতে চাচ্ছি সেটা হারিয়ে যাবে। ভালোবাসা আমাদের থেকে প্রকাশিত হয় বা হয় না, ভালোবাসা হোক পবিত্র কিংবা অপবিত্র, এটাই মানুষের চালিকা শক্তি।
অপবিত্র ভালোবাসাও মানুষকে উজ্জীবিত করে রাখে, পবিত্র ভালোবাসা উজ্জীবিত করে রাখে। অপবিত্র ভালোবাসা উজ্জীবিত করে গুনার দিকে, পরিণাম জাহান্নাম। পবিত্র ভালোবাসা মানুষকে উজ্জীবিত করে আল্লাহর দিকে, পরকালের দিকে, পরিণাম জান্নাত। ব্যবধানটা বুঝছেন? কিন্তু আমরা মুমিন, আমি একজন মুসলমান, আমি ইমানদার দাবি করি, আমার মাঝে আল্লাহর ভালোবাসা নাই কেন? রাসূলের ভালোবাসা নাই কেন? প্রত্যেকটা জিনিসের অনুকূল একটা পরিবেশ দরকার। এই যে মাহফিল, এটা কি রাস্তার মধ্যে যদি একটা চেয়ার দিয়া এরপরে কিছু ঢোলবাদ দুনিয়া শুরু করতো, এটা কি মাহফিলের অনুকূল পরিবেশ ছিল? প্রত্যেকটা জিনিসের অনুকূল পরিবেশ আছে। ছাত্ররা লেখাপড়া করে, তাদের জন্য একটা পরিবেশ আছে, শিক্ষা লাগবে, কি বলে, বিদ্যালয় লাগবে, মাদ্রাসা লাগবে, মক্তব লাগবে, ঘর লাগবে, শিক্ষক লাগবে, বসার পরিবেশ লাগবে। এরকম আমাদের থেকেও ভালোবাসা প্রকাশ পাওয়ার জন্য, পবিত্র ভালোবাসার জন্য, যেখানে ভালোবাসাটা থাকবে একটা অনুকূল জায়গা লাগবে। আমাদের মাঝে আল্লাহর ভালোবাসা নাই কেন? আমলের প্রতি আগ্রহ বা স্পৃহা নাই কেন? আল্লাহর যে পবিত্র ভালোবাসা আমার মাঝে বসবে, সেই বসার মতো অনুকূল জায়গা নাই কি নাই? কথা বলে না কি নাই? অনুকূল জায়গা নাই। এর আগে বোঝেন, ভালোবাসা ছাড়া মানুষ জান্নাত পাবে না, ভালোবাসা ছাড়া ঈমান পূর্ণ নয়, ভালোবাসা ছাড়া আমল পূর্ণ নয়, ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, ভালোবাসা ছাড়া রাসূলকেও পাওয়া যাবে না। কথা কি বুঝতেছেন? দেখেন আল্লাহ কি বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله والله غفور رحيم। আল্লাহ নবীজিকে বলে দিয়েছেন, আপনি বলেন আমি আল্লাহর ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। শব্দটা কি বলেন? বলেন শব্দটা কি? আমি আল্লাহর ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। অথবা আপনি বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে ভালোবাসো, নবীর ইত্তেবা করো, অনুসরণ করো, আমি যেটা বলি ওটা শোনো। শুনলে কি হবে? আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আল্লাহর ভালোবাসা হলে কি হবে? গুনাহ যা আছে মাফ করে জান্নাত। শর্ত কি? আপনারা জবাব না দিলে কথা বেশি আগাবে না। শর্ত কি? আল্লাহ রাসূল কি বলেন?